আউজুবিল্লাহিমিনাশাইতানিরাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের পাঠে সুস্বাগতম। আমি মোহাম্মদ মনির হোসেন, সহকারী শিক্ষক, শহীদনগর এমএজলিল উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আমি আজ দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। এখন আমি তোমাদের একটি ছবি দেখাবো, আর ছবি দেখে বলতে হবে এটা কিসের ছবি। বলো তো দেখি এটা কিসের ছবি। ধন্যবাদ, তোমরা সঠিক বলেছ, এটা পৃথিবীর বায়ুমণ্ডলের ছবি। তাহলে তোমরা বুঝতেই পারছো আজ আমরা কি আমি কি পড়াবো। চলো আজ আমরা বায়ুমণ্ডলে বায়ুমণ্ডল ও এর স্তর বিন্যাস নিয়ে আলোচনা করব। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো, এক, বায়ুর উপাদান বর্ণনা করতে পারবো, দুই, বায়ুমণ্ডলের স্তরবিন্যাস ও তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। চলো দেখি আরেকটি ছবি দেখি, আর তা থেকে বায়ুমণ্ডলের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি। এটা একটা ছবি, এ ছবিতে নিচের অংশটি হচ্ছে ভূপৃষ্ঠ, আর আমাদের যে বায়ুমণ্ডল সে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সাথে লেপটে আছে। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডল প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। মনে রাখবা যে ভূপৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যেই বায়ুমণ্ডলের প্রায় 97% বিস্তৃত, আর বায়ুমণ্ডলে বায়ুমণ্ডলটি গ্যাসের আবরণে আবৃত। তাহলে আমরা এই ছবি থেকে বায়ুমণ্ডলের একটি সংজ্ঞা দিতে পারি, যে গ্যাসের আবরণ পৃথিবীকে বেষ্টন করে আছে তাকে বায়ুমণ্ডল বলে। বায়ুমণ্ডলে প্রধানত 3 ধরনের গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত, বিভিন্ন প্রকার গ্যাস, জলীয় বাষ্প ও ধূলিকণা। চলো আমরা এবার একটাই বায়ুমণ্ডলের উপাদানের একটি চার্ট দেখে আসি। আমরা এই চার্টটা থেকে কোন পদার্থের পরিমাণ কতটুকু তা জানতে পারি। যে আমাদের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন, যার পরিমাণ 78.02%, আছে অক্সিজেন 20.71%, আর্গন 0.80%, কার্বন ডাইঅক্সাইড 0.03%, অন্যান্য গ্যাস নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, ওজন, মিথেন ও নাইট্রাস অক্সাইড 0.41%, ধূলিকণা ও কণিকা আছে 0.01%। আমরা পাই চিত্রের মাধ্যমে আরও স্পষ্ট হওয়া যায় যে বায়ুমণ্ডলে কতটুকু কোন পদার্থটি দখল করে আছে। আমরা এই পাই চিত্রের মাধ্যমে দেখতে পাই যে বায়ুমণ্ডলে বেশিরভাগই নাইট্রোজেন, দ্বিতীয় যেটা আছে অক্সিজেন। আমাদের এই বায়ুমণ্ডলকে নাইট্রোজেন এবং অক্সিজেনই সিংহভাগ দখল করে আছে। সুতরাং যে আমরা বায়ুমণ্ডলের, এখন আমরা জানতে পারলাম যে বায়ুমণ্ডলে কোন পদার্থটি কতটুকু আছে। আমরা এবার জেনে নিই যে তোমাদের বইয়ের মধ্যে, যে ভূগোল বইটিতে, যে বায়ুমণ্ডলের যে স্তর দেওয়া আছে সেখানে 5টি স্তরের কথা বলা আছে। আমরা এই চার্টের মাধ্যমে আমরা যে বায়ুমণ্ডলের যে স্তরগুলোকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। যে সবচেয়ে নিচের স্তর হচ্ছে ট্রপোমণ্ডল, তারপর স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, আয়নমণ্ডল, এক্সোমণ্ডল, আর উপরে মহাকাশ। আয়নমণ্ডলকে আবার তাপমণ্ডল এবং থার্মোস্ফিয়ারও বলা হয়। আমরা আরেকটু স্পষ্ট হই একটা চিত্রের মাধ্যমে, যে ট্রপোমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, থার্মোস্ফিয়ার বা আয়নস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এখানে নিচের 3টি সমমণ্ডলের অন্তর্গত, আর উপরের যে 2টি, যে থার্মোস্ফিয়ার এবং এক্সোস্ফিয়ার, সেগুলো বিষমমণ্ডলের অন্তর্গত। চলো যে আরেকটু স্পষ্ট হই যে ট্রপোমণ্ডল কি, আমাদের যে নিচের যে স্তরটি ট্রপোমণ্ডল, এই ট্রপোমণ্ডলটি কি। ট্রপোমণ্ডল সম্পর্কে আমাদের অনেকেরই সামান্য কিছু হলেও ধারণা আছে, কারণ আমরা এ থেকে আমরা পৃথিবীতে অনেক কিছু দেখতে পাই এই ট্রপোমণ্ডলে যেগুলো ঘটে।
তাহলে আমরা প্রথমেই দেখে আসি যে এই ট্রপোমণ্ডলে যেমন আমরা প্রায় দেখি যে বৃষ্টিপাত হয়, তারপর তুষারপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, কুয়াশা, ঝড়, এগুলো আমরা প্রতিনিয়তই দেখি। তারপর এই যে ট্রপোমণ্ডল, ট্রপোমণ্ডলের যে বিস্তার, নিরক্ষীয় এলাকায় 16 থেকে 19 কিলোমিটার, মেরু এলাকায় 8 কিলোমিটার, আর উপরের দিকে তাপমাত্রা আমরা যতই উপরের দিকে উঠি ভূপৃষ্ঠ থেকে তাপমাত্রা হ্রাস পেতে থাকে। তাহলে আমরা এখন ট্রপোমণ্ডলের যে ট্রপোমণ্ডলের শেষ ভাগ, এই শেষ ভাগকে আমরা বলে থাকি ট্রপো বিরতি। এখন ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য, যে ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য, এক, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব উচ্চতা কমতে থাকে, সাধারণভাবে প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। 2, উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। 3, নিচের দিকে বাতাসের জলীয় বাষ্প বেশি থাকে। 4, ধূলিকণা অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় 75 ভাগই স্তর বহন করে। 5, যে উচ্চতায় তাপমাত্রা বন্ধ হয়ে যায় তাকে ট্রপোবিরতি বলে। এখানে তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে। আমরা দ্বিতীয় যে স্তরটি, যে স্ট্র্যাটোমণ্ডলের বৈশিষ্ট্য, আমরা এই স্ট্র্যাটোমণ্ডলের যে বৈশিষ্ট্যগুলো, এক, এই স্তরে ওজনের ওজন বা O3 গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে। এই ওজন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতি বেগুনি রশ্মি শোষণে ধীরে ধীরে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পায়। 2, এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না, ফলে আবহাওয়ার সাথে থাকে শান্ত ও শুষ্ক, ঝড় বৃষ্টি থাকে না বলেই এই স্তরে মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলতে বা চলাচল করতে পারে। প্রায় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা হ্রাস পেতে শুরু করে, এটি স্ট্র্যাটোমণ্ডলের শেষ প্রান্ত নির্ধারণ করে। আসো আমরা আজকে কি শিখতে পারলাম, যে আমরা তোমাদের কিছু প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করে নিই, যে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। হ্যাঁ, ঠিকই বলেছ যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। 1 কিলোমিটার উচ্চতায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়? ঠিক বলেছ, ধন্যবাদ তোমাকে, 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঝড় বৃষ্টি, মেঘ, বায়ুপ্রবাহ সংঘটিত হয় কোন মণ্ডলে? যে অ্যান্সারটা দেখে আসি, যে ট্রপো মণ্ডলে। ধন্যবাদ তোমাদের, যে বাড়ির কাজ আজকে যা শিখলাম আজকে বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। বাড়ির কাজ, যে উপরের চিত্রটি পর্যবেক্ষণ করো এবং নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর যা। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি? বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের সাথে লেগে আছে কেন? কিউ স্তরটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। গ্রহ কিউ এবং এন স্তরের মধ্যে কোনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ? তোমাদের উত্তরের পক্ষে যুক্তি যাও। সবার শেষে সকলকে ধন্যবাদ।